আমি আমার মুর্শিদাবাদের সমস্ত পঞ্চায়েত সমিতির সভাপতির পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাই এবং প্রণাম জানাই। ম্যাম, আপনি যখন 2013 সালে প্রথম কন্যাশ্রী প্রকল্প শুরু করেছিলেন, তখন আমি আমার ব্লকের প্রথম কন্যাশ্রী ছিলাম। আপনাকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মতো এসসি এসটি মহিলাদের জন্য এত কিছু ভাবার জন্য, এত কিছু করার জন্য, যার কারণে আজ আপনার জন্য আজ আমি এখানে আসতে পেরেছি। সঙ্গমিত্রা বলছি, ও প্রথম কন্যাশ্রী ছিল, ছবিগুলো রেখে দাও। ম্যাম, আপনার প্রত্যেকটা মিটিং আমি অ্যাটেন্ড করি, কিন্তু এই কথাটা আজ থেকে ওই 13 সালে যখন আমি নেতাজি স্টেডিয়ামে গেছিলাম, তখন থেকে মানে আমার মনের মধ্যে ইচ্ছে ছিল যে আপনার সাথে একটু হলেও আমি কথা বলবো। আজ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার সাথে কথা বলার সুযোগ হয়েছে। আর আমি বলবো যে আমার সুতিয়ান ব্লকটা অনেকটা একটা পিছিয়ে পড়া ব্লক ছিল, আপনার সহযোগিতায় আপনার নেতৃত্বে আজকে আমার ব্লকটা অনেকটাই এগিয়ে এসছে। আমার পশ্চিমবাংলার সমস্ত কন্যাশ্রীর পক্ষ থেকে আপনাকে শতকোটি প্রণাম জানাই ম্যাম, আমাদের জন্য এত কিছু করার জন্য, এত কিছু ভাবার জন্য। আমার ব্লকেরও অনেক উন্নয়ন হচ্ছে ম্যাম আপনার জন্য। আমার সাব ডিভিশনে একটাই কলেজ আছে, তার জন্য আমার এলাকার ছেলে মেয়েদের পড়াশোনার অনেক। তোমরা সবাই পঞ্চায়েত সমিতি যে রাস্তাগুলো দায়িত্ব পেয়েছো, আগে পঞ্চায়েত সমিতি এক পয়সা পেত না, আমরাই এটা সিস্টেম করে দিয়েছি 15th কমিশনকে দিয়ে পার্সু করে করে। জেলা পরিষদ যেমন 15% টাকা পায়, পঞ্চায়েত সমিতিগুলো এখন 15% টাকা পায়। এই টাকাগুলো দিয়ে রাস্তা জল এগুলো করো, তাহলে মানুষ খুশি হবে। একই কাজ দেখো, কৃষি ডিপার্টমেন্ট কি ওইখানে তোমার খরচ করে লাভ নেই, ওখানে কৃষি ডিপার্টমেন্ট করে, PWD তোমার খরচ করে লাভ নেই। তোমার ছোটো ছোটো গ্রামীণ রাস্তা, গ্রামে একটু জল, গ্রামে একটু লাইট, এইগুলো তোমরা পঞ্চায়েত সমিতি তোমাদের টাকাগুলো দিয়ে করো। কিছু লোকের ঘর করে দেওয়া, কারণ এরা তো আবার বন্ধ করে দিয়েছে, তোমরা সুন্দর করে করে ছোট ছোট করে করে দাও। ধন্যবাদ ম্যাম আপনাকে, থ্যাংক ইউ। তাহলে আমি দুটো DM কে তিনটে